পয়েন্ট হচ্ছে মদিনা শরীফ। এখানেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ, এটা হচ্ছে জান্নাতুল বাকি, ভিতরে হচ্ছে এই দেওয়ালের বাহিরে হচ্ছে জান্নাতুল বাকি, যেখানে অনেক সাহাবায়ে কেরাম শুয়ে আছে। এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এটা হচ্ছে মদিনা শরীফ, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। এখানে আমরা আজ জুমার নামাজ পড়তে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে মুসলমানদের জন্য দোয়া করবেন, যারা অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে ইসলামের জন্য, তাদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মদিনা শরীফ, মদিনা শরীফ 7। আল্লাহু আকবার। মদিনা শরীফের দোতলা, আশহাদু